হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমে জানাই, নতুন বছরে আমার সকল ভিউয়ারদের অসংখ্য অসংখ্য অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, নতুন বছরে কিছু নতুন আপডেট নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তোমরা হয়তো জানো, বাসি মোটর বাংলাদেশের আপডেট আসবে এই এসএসসি পরীক্ষা শেষ হবার কিছুদিন পর। তারপরও অনেকেই প্রশ্ন করছো, ভাই আপডেটটা কবে আসবে? তাদের জন্যই আবারও বলছি, নেক্সট আপডেট হয়তো পেতে যাচ্ছি অতি সম্প্রতি, মানে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর। আর তোমরা হয়তো অনেকেই জানো, আগামী 3রা জানুয়ারি আমরা আরও কিছু আপডেট পাবো, যা কিনা তোমাদের মাঝে নিয়ে আসব। আর এই আপডেটগুলো দিবেন ডেভেলপাররা নিজেই লাইভে আসার মাধ্যমে। তাহলে আমরা এটা আশা করি 3রা জানুয়ারির পর নির্দিষ্ট কোনো ডেট হয়তো পেয়ে যেতে পারি, যে ডেটে আমরা পেয়ে যাব বাস সিমুলেটর বাংলাদেশের আপডেট। এই সম্পর্কে অবশ্য আমি পূর্বেই একটি ভিডিও বানিয়েছিলাম, যদি চাও ভিডিওটা দেখে আসতে পারো। এবার আসি, তোমরা অনেকেই চেয়েছিলে গাড়ির কোনো হুইপার আসবে কিনা, আর ড্রাইভার গাড়ি থেকে নামতে পারবে কিনা। যেমন আমরা নামতে পারি বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে এবং ড্রাইভারকে বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাতেও পারি। এই রকম একটি আপডেট চেয়েছিলাম আমাদের প্রিয় বাস সিমুলেটর বাংলাদেশ গেমে, কিন্তু তারা বলে দিয়েছে হয়তো আমরা এই গাড়ির হুইপার বা ড্রাইভারের কোনো জায়গায় গাড়ি থেকে বের হয়ে এদিক ওদিক যাওয়ার অপশন আমরা এবারও হয়তো পাবো না। যেহেতু এটি একটি মজাদার অপশন, হয়তো ডেভেলপাররা একটু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবেন। আমরা এরই মধ্যেই দেখেছি রাস্তার মধ্যে নির্দিষ্ট কিছু ট্রাফিক ছাড়া আর কোনো ধরনের ট্রাফিক দেখতে পারেনি, যেমন কার, মাইক্রোবাস, জিপ গাড়ি এবং বাস। এতে হয়তো নিজেদের দেশের গাড়ি চালিয়ে নিজেদের রাস্তায় ট্রাফিকের কিছুটা ফিলিং মিস করেছি। আর আমাদের এসব ফিলিংস মাথায় রেখেই ডেভেলপাররা কিন্তু আনছেন নতুন একটি ট্রাফিক। কি সেই ট্রাফিক? বন্ধুরা, তোমাদের সামনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি বাংলাদেশের রাস্তায় প্রায় সব জায়গায় চলাচল করা একটি ট্রাক। আর এই ট্রাকটি কিন্তু আমরা পেতে যাচ্ছি নতুন ট্রাফিক হিসেবে। এই ট্রাকটিকে আমরা পরবর্তীতে চালাতে পারবো কি না, এ ধরনের কোনো আপডেট কিন্তু এখনো দেওয়া হয়নি। আমরা বাংলাদেশের বাস সিমুলেটর বাংলাদেশ গেম এবং পূর্বের অন্য দেশের গেমগুলো, যেগুলো আমাদের দেশে অনেক পপুলার, সেগুলো খেলতে গেলে আমরা কিন্তু মোড সিলেক্ট করে খেলতে হয় অন্য ট্রাফিকগুলো। আর এই গেমটিতে কি আমরা পরবর্তীতে মোড হিসেবে এই ধরনের ভেহিকেলগুলোকে অ্যাড করতে পারবো কি না, তা পরবর্তী আপডেটগুলোর মাধ্যমেই জানতে পারবো। যদি এই ধরনের কোনো অপশন গেমে আপডেট করা হয়, তবে বাংলাদেশি গেম হিসেবে এর মান আরও বেড়ে যাবে বলে আমি মনে করি। গেমে আসছে নতুন কিছু হোটেল, যা কিনা গেমের লেভেলে আনবে নতুন এক চমক। কোথায় এবং কখন আসছে এই নতুন চমক, চলো সে সম্পর্কে জেনে নিই। তোমাদের সামনে যে ছবিটি নিয়ে এসেছি, এটি ঢাকা থেকে মাওয়া রুটের মাঝামাঝি রুটের যাত্রা বিরতির জন্য তৈরি করা হয়েছে। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বাস থামানোর জায়গায় যেখানে কিছু বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে, তার সঙ্গে রয়েছে একটি ফাস্টফুডের দোকান ও একটি হোটেলের ছবি। এখানে কোন ফাস্টফুডের নাম দেওয়া হয়েছে এবং কোন হোটেলের কথা বলা হয়েছে তা এখনই তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। যে ছবিটি এখন তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাতে দেখা যাচ্ছে কোন ব্র্যান্ডের দোকানের নাম ব্যবহার করা হয়নি এখানে। হয়তো ব্যবহার করা হয়েছে আমাদের দেওয়া কিছু নাম অথবা ডেভেলপারদের পছন্দের কিছু নাম। প্রথমেই বড় করে যে ফাস্টফুডের দোকানটাকে দেখতে পাচ্ছ, এটি হলো ইএফসি, মানে ইফাত ফুড কর্নার। আর তার পাশেই দেখতে পাচ্ছ সিপাত চাইনিজ রেস্টুরেন্ট। দুটো দোকানই কিন্তু অনেক সুন্দর। ইফাত ফুড কর্নারে হয়তো পাওয়া যাবে বার্গার, চিকেন, আর সিপাত চাইনিজ রেস্টুরেন্ট এ হয়তো পাওয়া যাবে চাইনিজ খাবার এবং তার সঙ্গে থাকবে বাংলা খাবারের সমন্বয়। যাদের যাত্রা বিরতিতে খিদে পাবে, তারা কিন্তু চাইলেই এই রেস্টুরেন্টে এসে ফাস্টফুড এবং বাংলা খাবার বসে খেয়ে নিতে পারবে। চমক কিন্তু এখনো শেষ হয়নি। তোমরা যারা শুধুমাত্র বাংলা খাবার খেতে চাও, তারা কিন্তু কাল্লুস হোটেলে চলে যেতে পারো। এই কাল্লুস হোটেল আমরা পেতে যাচ্ছি ঢাকা থেকে মাওয়ার নতুন রুটে। এর বর্ণনা হয়তো আমি আমার আগের ভিডিওতেও দিয়েছিলাম, কিন্তু সেখানে হয়তো স্থানটাকে নির্দিষ্ট করে বলা হয়নি। এবার হয়তো স্থানটাও নির্দিষ্ট করে দেখানো হয়েছে। আশা করি এই আপডেটগুলো পেয়ে তোমাদের অনেক প্রশ্নের উত্তর ও নতুন তথ্য জানা হয়ে গেছে। নতুন আপডেট পেলে আবারও দেখা হবে বাস সিমুলেটর বাংলাদেশের ভিডিওতে। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।